সুযোগ পেলেই একটু ঘুরে বেড়ানো প্রত্যেক বাঙালিরই স্বপ্ন, আর সেই স্বপ্নকে আরও বাজেট ফ্রেন্ডলি করে তুলতে আমি অরুণাব নিয়ে এসেছি নতুন এই ব্লগ। তো প্লিজ বন্ধুরা, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। সাম্প্রতিককালে বাঙালির ভ্রমণ অভিধানের অন্যতম সংযোজন লেপচা জগৎ। এনজিপির থেকে লেপচা জগতের দূরত্ব 70 কিলোমিটার। এবার প্রশ্ন হলো, লেপচা জগতে আপনি আসবেন কিভাবে? সবার প্রথমে এনজিপি বা শিলিগুড়ি স্টেশন থেকে অটোয় করে চলে আসুন দার্জিলিং মোড়। ভাড়া জোনাপ্রতি 30-40 টাকা। আর এই দার্জিলিং মোড় থেকেই আপনি লেপচা জগতের শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন, ভাড়া জোনাপ্রতি 250 টাকা। তবে শেয়ার ট্যাক্সি না পেলে একদম ভয় পাবেন না, উঠে পড়ুন এনবিএসটি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংগামী যে কোনো বাস অথবা শেয়ার ট্যাক্সিতে। গন্তব্য ঘুম স্টেশন। বাস ভাড়া নেবে 130 টাকা এবং ট্যাক্সি ফেয়ার 250 টাকার কাছাকাছি। ঘুম থেকে লেপচা জগতের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। গাড়ি রিজার্ভ করলে খরচা পড়বে 300 টাকা এবং শেয়ার ট্যাক্সিতে মাথা পিছু ভাড়া 50 টাকা। আর এনজিপি স্টেশন থেকে সরাসরি লেপচা জগৎ আসতে চাইলে গাড়ি কিন্তু আপনাকে রিজার্ভ করতে হবে, ভাড়া 3,500 টাকার কাছাকাছি। পাইন আর ধুপিতে ঘেরা নিস্তব্ধ নীরব পরিবেশের মধ্যে চলতে চলতে আপনি 2-2.5 ঘন্টার মধ্যে খুব সহজেই পৌঁছে যাবেন লেপচা জগৎ। তো বন্ধুরা, আমরা অবশেষে পৌঁছে গিয়েছি লেপচা জগৎ। লেপচা জগতে আমরা কিভাবে আসব, কোথায় থাকবো আর কি কি দেখব, সব কিছু নিয়ে আসছি আমি আমার এই নতুন ভিডিও। সো প্লিজ সঙ্গে থাকো। এবার প্রশ্ন হলো, লেপচা জগতে আপনি থাকবেন কোথায়? এখানে হোটেল প্রায় নেই বললেই চলে। রয়েছে ছোট বড় বিভিন্ন মানের হোমস্টে। খরচ জোনাপ্রতি 1,000 টাকার থেকে 1,500 টাকা। আমি বেশ কিছু বাজেট হোমস্টের ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিলাম। প্রসঙ্গত, বেশিরভাগ হোমস্টেতেই কিন্তু সকালে দেয়া হয় একটা এগ মিল, বিকালে টি ও স্ন্যাক্স, রাতে একটা চিকেন মিল ও পরের দিন সকালে একটা টিফিন। আমরা যখন লেপচা জগৎ পৌঁছালাম তখন দুপুর হয়েছে। লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম সংলগ্ন পাইন বনে। বেশ কয়েক ঘন্টা নীরব নির্জন প্রকৃতির মধ্যে আনন্দের সঙ্গেই কাটিয়ে ফেললাম। সঙ্গে অতিরিক্ত পাওনা হিসাবে ছিল ঝিঝি পোকার ডাক, পাখির গান এবং অদ্ভুত এক নিস্তব্ধতা। যদি আপনি শুধুমাত্র একটি রাতের জন্যই লেপচা জগতে এসে থাকেন, তাহলে কিন্তু আপনাকে পরের দিনই সমগ্র সাইট সিন করে নিয়ে শিলিগুড়ি স্টেশনে নেমে আসতে হবে। এক্ষেত্রে আপনার গাড়ি ভাড়া লাগতে পারে 3,500-4,000 টাকা। তবে গাড়ির বন্দোবস্ত কিন্তু আপনাকে সেই রাতেই সেরে ফেলতে হবে। যাই হোক, দ্বিতীয় দিন সকালে খুব তাড়াতাড়ি উঠে আমরা বেরিয়ে পড়লাম সানরাইজ দেখার উদ্দেশ্যে। কিছুক্ষণের হাঁটা পথ, ধীরে ধীরে পাইনবনকে অতিক্রম করে উঠে পড়লাম ভিউ পয়েন্টে। মুক্ত শুভ্র কাঞ্চনজঙ্ঘা অসাধারণ সুন্দর এবং ভাষায় বর্ণনা করা প্রায় অসম্ভব। সকাল 7টায় বেরিয়ে পড়লাম স্থানীয় দ্রষ্টব্য কিছু স্থান দেখে নেওয়ার উদ্দেশ্যে। প্রথম গন্তব্য জোড়পকরি লেক। অনেকে দার্জিলিংয়ের সাইট সিন হিসেবেও জায়গাটা ঘুরে যান। 7,400 ফুট উচ্চতায় অবস্থিত অনবদ্য সুন্দর এই লেকটি। কালে ভদ্রে তুষারপাত হয়। রয়েছে একটি ভিউ পয়েন্ট, দেখা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। সেই সঙ্গে উপরি পাওনা হিসাবে পেয়ে যাবেন কোলাহলহীন নীরব এক প্রাকৃতিক পরিবেশ। এর পরের গন্তব্য মিম টি গার্ডেন। অসম্ভব সুন্দর, খুব কাছ থেকে চা বাগান ও কাঞ্চনজঙ্ঘাকে দেখবার সুযোগ পাওয়া যায়। পছন্দ হলে একটা দিন থেকেও যেতে পারেন এখানে। রয়েছে একটি মাত্র হোমস্টে, নাম তক্ত হোমস্টে। থাকা খাওয়া সহ মাথাপিছু খরচ 1,300-1,400 টাকা। ফোন নাম্বার আমি ভিডিওতেই দিয়ে দিলাম। এই হোমস্টের থেকে লেপচা জগতের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, তাই এখান থেকেও আপনারা কিন্তু সমগ্র লেপচা জগৎটা ঘুরে দেখে নিতে পারেন। পরের গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট। ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত এই ভিউ পয়েন্টটি। এই পয়েন্ট থেকেই নেপালের বেশ কিছু উপত্যকা সহ দেখা যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুকে। আকাশ পরিষ্কার থাকলে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। রয়েছে বহু ছোট বড় দোকান, বেশ কিছু চীনা চকলেটও পাওয়া যায় এখানে। ভালো লাগলে 2-4টে টেস্ট আপনিও করে দেখতে পারেন। আগের বছর ধোত্রে আসার সময় এই জায়গাটাতেই আমরা স্নোফলের কারণে আটকে পড়েছিলাম, যার ভিডিও আমি আগে থেকেই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনার প্রয়োজন হলে তা অবশ্যই দেখে নিতে পারেন। এর পরে আমরা উপস্থিত হলাম পশুপতিনগর। বাস্তবে নেপালে প্রবেশের এটি একটি অন্যতম চেকপোস্ট, তবে মূল আকর্ষণ পশুপতি মার্কেট, যা এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। ভোটার আই কার্ড বা আধার কার্ড দেখিয়ে চেকপোস্টে অস্থায়ী পারমিট বানাতে হয়,
তারপরে নেপালে ট্যাক্সি ভাড়া করে পশুপতি মার্কেটে পৌঁছতে হয়। ট্যাক্সি ভাড়া 300 টাকা। বহু চীনা সামগ্রী সহ দেশি বিদেশি রকমারি পোশাক থেকে শুরু করে খেলনা সব কিছুই এখানে পাওয়া যায়। দামও বেশ সস্তা। সময় থাকলে কিছুক্ষণ এই জায়গায় কাটাতে আপনার মোটেই মন্দ লাগবে না। পরের গন্তব্য গোপালধারা টি গার্ডেন। অসম্ভব সুন্দর চড়াই উতরাই পাহাড়ের ঢাল বয়ে পাইন বনের সারি ও চা বাগান, এক কথায় অনবদ্য। সাধারণত দার্জিলিংয়ের চা থেকে শুরু করে অর্গানিক টিয়েরও চাষ হয় এখানে। প্রতি রবিবার টিকিট সিস্টেমের মাধ্যমে পুরো চা বাগানটা ঘোরানোর ব্যবস্থাও রয়েছে। কিছুক্ষণ ঘুরে মন না ভরলে রয়েছে বেশ কিছু হোমস্টে। ভাড়া 1300 থেকে 1500 টাকা। প্রয়োজনীয় ফোন নাম্বার আমি ভিডিওতেই দিয়ে দিলাম, প্রয়োজন হলে নিশ্চয়ই দেখে নিতে পারেন। এবার আমরা এগিয়ে চলেছি বোকার মনাস্ট্রির পথে। বোকার মনাস্ট্রি মিরিকের অত্যন্ত কাছেই অবস্থিত, তাই মিরিক থেকে কিন্তু এই মনাস্ট্রিতে হেঁটেও আসা যায়। প্রায় 500 বৌদ্ধ সন্ন্যাসী প্রত্যহ প্রার্থনা করেন এই মনাস্ট্রিতে। মনাস্ট্রি থেকে সমগ্র মিরিক লেকটাও খুব সুন্দর দেখতে পাওয়া যায়, তাই এখানে কয়েক ঘন্টা কাটাতে আপনার মোটেই খারাপ লাগবে না। সকাল 8টার থেকে বিকেল 5টা পর্যন্ত এই মনাস্ট্রি খোলা থাকে এবং 1:30টার সময় এলে আপনি সাক্ষী থাকতে পারেন বৌদ্ধ রীতিনীতি এবং প্রার্থনার। সব মিলিয়ে অনবদ্য এই স্থানটির অভিজ্ঞতা আপনার বহুদিন মনে থাকবে, এ কথা বলাই বাহুল্য। পরের গন্তব্য মিরিক লেক। প্রকৃতির কোলে শান্ত এই কৃত্রিম লেক আপনাকে নৈনিতালের কথা মনে করিয়ে দেবে। চারপাশে পাইন বনে ঘেরা লেকটিকে সময় থাকলে আপনি ঘুরে দেখতেও পারেন। বোটিং এবং হর্স রাইডিংয়ের ব্যবস্থাও রয়েছে এখানে। আকাশ পরিষ্কার থাকলে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। বহু বিনোদন পার্ক ও সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে লেকটির চারপাশে। মন চাইলে একদিন থেকেও যেতে পারেন এখানে। শিলিগুড়ির থেকে শেয়ার ট্যাক্সি এবং বাসেরও সুবন্দোবস্ত রয়েছে এখানে। কয়েকটি বাজেট হোটেলের ফোন নাম্বার আমি ভিডিওতেই দিয়ে দিলাম, আর মিরিকের একটি আলাদা ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম, আপনার প্রয়োজন থাকলে অবশ্যই দেখে নিতে পারেন। এবার এসে পড়লাম সুইস কটেজ। সুইজারল্যান্ডের আর্কিটেকচারকে মাথায় রেখে জিটিএর তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই কটেজ। পাথর এবং কাঠের সমন্বয়ে তৈরি এই কটেজগুলি আপনাকে এক অনন্য অনুভূতি দেবে। কটেজের জানলা থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এবং মিরিক লেকের ভিউ। এক রাত্রে থাকার জন্য আপনার খরচা পড়বে 5000 টাকা উইথ GST। যোগাযোগের ফোন নাম্বার আমি ভিডিওতেই দিয়ে দিলাম। আমাদের শেষ গন্তব্য টিমলিং ভিউ পয়েন্ট। টিমলিং টি এস্টেটের মধ্যে দিয়ে শিলিগুড়ি ও দার্জিলিংগামী আঁকাবাঁকা পথের সারি এই ভিউ পয়েন্টের প্রধান আকর্ষণ। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির মুগ্ধতার স্বাদও নিতে পারেন, যা আপনার শোকস্মৃতি হিসাবে বহুদিন সঙ্গে থেকে যাবে। এবার আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির পথে। আপনার হাতে সময় থাকলে আপনি ধোত্রে অথবা মিরিকেও আর একটা রাত কাটিয়ে দিতে পারেন। এবং আমাদের পরের গন্তব্য কালিম্পং শহর। এর পরের ভিডিওতেই আমি এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ এইটুকু। ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র সাহায্য করে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এটুকুই আশা রাখবো।